আমি ছোটবেলায় যেরকম একটা জাদুর বাক্স থেকে আমার স্বপ্নের দিকে এবং আমার সাফল্যের দিকে এগিয়ে আসতে পেরেছি, সেরকম যেন আমাদের নেক্সট জেনারেশন, আমাদের ইয়াং জেনারেশন এই একটা জাদুপিসির মতন ডিভাইস নিয়ে তাদের সাফল্যের দিকে এবং তাদের স্বপ্নের দিকে এগিয়ে যেতে পারে, এটাই জাদুপিসির ইচ্ছা এবং স্বপ্ন। আমার নাম রাগিব এহসান শাদাব। আমি ক্যানাডাতে সাইবার সিকিউরিটি নিয়ে পড়াশোনা করছি, বা তাছাড়া আমি জাদুপিসি নামে একটা কোম্পানির চিফ টেকনোলজি অফিসার। জাদুপিসিতে আসার আগে আমি আমার নিজের স্টোরিটা একটু বলি। আমার বয়স যখন 5 বছর, তখন আমার বাবা একটা বক্স নিয়ে আসে, বক্সটা ঘরে এনে বলে এই বক্সটার মধ্যে একটু জাদু আছে। ওই টাইমে তেমন একটা টেকনোলজি জিনিসটা আমাদের আশেপাশে ছড়ায়নি, তো খুবই কিউরিয়াসিটির সাথে জিনিসটা দেখলাম যে বাবা এটা কী আসলে। বাবা তখন প্রচুর ঘুরে বেড়াতো এদেশ, এই শহর থেকে ওই শহর, মাঝে মাঝে দেশের বাইরেও যেত, কথা খুব কম হতো। তো বললো, বাবা বললো যে এই বাক্সটাতে, এই বাক্স দিয়ে দূর দূরান্তে যেখানেই আছি না কেন আমি, এই বাক্স দিয়ে সেখানের আমার সাথে তুমি কথা বলতে পারবে, আমি কোথায় আছি সেগুলো দেখতে পাবে। এবং এই প্রথমবার আমি এই 5 বছর বয়সে এই টেকনোলজি নামে যে জাদুটা আছে সেটার টেস্টটা পেলাম আর কি। তো তখন থেকেই আমাদের বাসায় এই যখন কম্পিউটারটা থাকতো, আমার কম্পিউটার প্রতি প্রচুর ইন্টারেস্টটা বাড়তে থাকলো। আমি এটাকে সেখানে শুরু করলাম। প্রথমে তো সবাই যেরকম আমরা স্টার্ট করি, পেইন্টস করে, তারপরে আপনার যা নর্মাল ফাইলসগুলো আছে ওগুলো তো দেখি। কিন্তু ওই টাইমে আমাদের বাচ্চাদের জন্য তখন একটা খুব পপুলার গেম ছিল, গেমটার নাম ছিল ক্লাব পেঙ্গুইন, তো আমরা ওটা খুব খেলতাম। কিন্তু ওখানে কিছু জিনিসপত্র ছিল যেটা অ্যাভেলেবল ছিল না সবার জন্যে, কিন্তু আমার খুব একটা ইচ্ছা ছিল যে এই জিনিসগুলো কীভাবে পাওয়া যায়। পেইড কন্টেন্ট ছিল কিছু গেমটার মধ্যে, তো ওটার জন্য আমরা শুরু করলাম যে গেমের ফাইলের মধ্যে ঢুকে কিছু জিনিসপত্র এডিটিং করা, কিছু জিনিসপত্র বের করা, কীভাবে একটু চেঞ্জ করা যায়, কীভাবে একটু ইন গেম যে মানিটা আছে ওটা বাড়ানো যায়। ওই গেমিং হ্যাকিং, গেম হ্যাকিং থেকেই আমার শুরু হলো, মানে কামিং ইন টু দিস ওয়ার্ল্ড অফ হ্যাকিং। সো ওখান থেকে শুরু করে, গেমের থেকে শুরু করে, আস্তে আস্তে আমরা কিছু ছোটো ছোটো প্রজেক্টও করেছি, যেখান দিয়ে আমাদের সাইবার সিকিউরিটি ওয়ার্ল্ডে ফিশিং বলে যে, তারপরে কী লগিং এগুলো কীভাবে বানাতে হয়, এই এক্সপ্লয়েটগুলো কীভাবে করতে হয় সেখানে যাওয়া। তো এগুলো করতে করতেও আমার যে এই স্টোরিটা বললাম যে 5 বছর বয়সে আমি কম্পিউটার পাওয়ার কারণে আমি আস্তে আস্তে হ্যাকিংয়ের দিকে যাচ্ছি। তো ইথিওপিয়াতে যখন যাই, যখন আছি আমরা, তখন আমি আশেপাশে আমার যে প্রিভিলেজটা পেয়েছিলাম এই একটা কম্পিউটার থেকে, আমি সাইবার সিকিউরিটি ওয়ার্ল্ডে, হ্যাকিংয়ের ওয়ার্ল্ডে এত দূর চলে এসেছি, এই প্রিভিলেজটা আমি আসলে আশেপাশে যখন দেখতাম যে আমাদের যে আন্ডার প্রিভিলেজ যে বাচ্চাগুলো আছে ওরা এই কম্পিউটার অ্যাক্সেসটা পাচ্ছে না, তাদেরকে দেওয়ার জন্যে আমরা কিছুজন মিলে একটা উদ্যোগ নেই। তো এটার নাম দিয়ে আমরা মেঘডালা কম্পিউটার্স, আমরা একটা স্কুলের ক্লাব করি যেটা দিয়ে আমরা আশেপাশে যত অর্গানাইজেশন আছে বা অফিস আছে ওদের কাছে গিয়ে বলি যে আপনাদের যে পুরনো কম্পিউটারগুলো আছে বা পুরনো যে ডিভাইসেসগুলো আছে এগুলো ফেলে দেওয়ার আগে, নতুন ডিভাইসগুলো যখন নিয়ে আসবেন তার আগে এই ডিভাইসগুলো আমাদেরকে হয়তো দিয়ে দিতে পারেন, অথবা যদি ফেলে দিয়ে থাকেন তাহলে আমাকে দিকে বলে দিন, আমরা স্ক্র্যাপ করতে পারি কোথা থেকে। তো ওখান থেকে আমরা নিয়ে আসতাম। তো সেখানে আমাদেরকে যখন বলা হতো যেটা কোথায় আছে বা আমাদেরকে দেওয়া হতো, আমরা নিয়ে এসে যা যা পার্টস পেতাম, র্যাম, মাদারবোর্ড, মাদারবোর্ডের সাথে সিপিইউ থাকলে তো উই হ্যাড স্ট্রাক গোল্ড, আমাদের সব হয়ে গেল, র্যাম, মাদারবোর্ড, সিপিইউ, পাওয়ার সাপ্লাই সব একসাথে করে করে আমরা যতটুকু ভালো একটা কম্পিউটার বানাতে পারতাম এই স্কুলগুলোর জন্য বানিয়ে দিয়ে আসতাম। সো এখান থেকে আমার মাথায় আইডিয়েশনস করা স্টার্ট হয়, আমরা কীভাবে এই বাচ্চাদের জন্যে কোন অপারেটিং সিস্টেম দিয়ে বা কীভাবে এই লো লেভেল হার্ডওয়্যার হোক বা যে হার্ডওয়্যারই হোক না কেন, এগুলো কীভাবে অপটিমাইজ করে ইউজ করতে পারি এই ডিজিটাল লিটারেসি এডুকেশনটার জন্যে। কারণ আমি যা দেখছিলাম তখন, যেটা অ্যাভেলেবল ছিল আমাদের ইন্ডাস্ট্রিতে সেটা ওয়াজ নট গুড এনাফ টু গিভ দিস কিডস, এই বাচ্চাদের জন্য এই এডুকেশনটা দেওয়ার জন্য ভালো ছিল না। সো ওখান থেকে আমি ইউএস গেলাম আমি আইটি নিয়ে পড়াশোনা করতে, পারডু নামে একটি ইউনিভার্সিটি থেকে। সেই ইউনিভার্সিটি থেকে আমি তখন ইনডেপ পড়াশোনা করলাম অপারেটিং সিস্টেমস নিয়ে, কীভাবে কাজ করা যায়। অপারেটিং সিস্টেমের মধ্যে লিনাক্স যেটা আছে এটা নিয়ে আমি একটু ইনডেপ স্টাডি করে তখন আমরা আসলাম, ডেভেলপ করা স্টার্ট করলাম আমাদের জাদুপিসির যে ওএসটা, স্বপ্নওএস। এই স্বপ্নওএস ডেভেলপমেন্টে স্টার্ট করেছিলাম আমি কিছু হার্ডওয়্যার নিয়ে, এবং সেটা নিয়ে আমি অ্যাবাউট 2020 দিকে বাংলাদেশে নিয়ে আসি, নিয়ে এসে কিছু এদিক ওদিক দেখাই, বাট ইট স্টিল ওয়াজেন্ট মানে ওয়ার্কিং আউট ভেরি ওয়েল। তো এই অবস্থায় আমি দেখা হলো মাশরু হান্নান নামে একজন মানুষের সাথে। সো মিস্টার মাশরু হান্নান 2014 থেকে এই সেম গোলটা নিয়ে আগাচ্ছে। তো উনি অ্যান্ড্রয়েড বেসড একটা অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করছিল,
হার্ডওয়্যার কিছু ইয়ে করছিল, বাট ওনার কাজটা হয়নি। হি ট্রাই 2014 ট্রাই করেছিল একবার, 2016 ট্রাই করেছিল একবার, 18 ট্রাই করেছিল একবার, বাট 2020 এসে যখন আমার মাসুর ভাইয়ের একসাথে হয়, ওনার হার্ডওয়্যারটা এবং আমার সফটওয়্যারটা এত পারফেক্টলি কাজ করে, উইদিনই আমার একটা নিউজ দেখে উনি, তার পরের দিনই আমাকে কল দেয়। সেদিন আমরা দুজন একসাথে হই, হয়ে তারপর দিন থেকে আমরা শুরু করি জাদু স্বপ্নর জার্নি। সো জাদু পিসি হার্ডওয়্যার এবং স্বপ্ন ওএস ওই দিন থেকে একসাথে হয়। এটা ছিল 2021 জুনের 25 তারিখ। জাদু পিসি টিমে এখন আমাদের লিনাক্স ইঞ্জিনিয়ার্স আছে, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার্স আছে, আমাদের প্রোডাকশন লিড আছে, আমরা কয়েকজন কমিউনিটি ডেভেলপার একসাথে হয়ে কমিউনিটির জন্যে, কমিউনিটিতে যারা হার্ডওয়্যারের অ্যাক্সেস থেকে বঞ্চিত তাদের জন্যে আমরা জাদু পিসি নিয়ে কাজ করা স্টার্ট করি। তো এই গত এক বছরে আমরা জাদু পিসি নিয়ে প্রচুর ইম্প্রুভমেন্ট করেছি, আমার টিম ফিনোমিনাল কিছু কাজ করেছে। তো এগুলো টেস্ট করতে আমরা বাংলাদেশের 64 জেলায় জাদু পিসি ছড়িয়ে দিই, এবং জাদু পিসি থেকে যত ফিডব্যাকগুলো আসে সেগুলো নেওয়া স্টার্ট করি। টেক একাডেমি নামে একটা অর্গানাইজেশনের সাথে আমরা কাজ করি, বাচ্চাদের রোবটিক্স কীভাবে ইনক্লুড করা যায় এগুলো নিয়ে। BDOSN নামে একটা NGO আছে, প্রোগ্রামিং নিয়ে ওদের কিছু লার্নিং অ্যাক্টিভিটিস আছে, ওগুলোতে আমরা জাদু পিসি দিই। ছায়াতল নামে একটা স্কুল আছে, চাঁদপুরে একটা স্কুল আছে, যেখানে বাচ্চারা কোনো দিন কম্পিউটার মাউস কিবোর্ড কিছুই দেখেনি, ওই দিন সকালে আমরা যাই ওদের কাছে কম্পিউটার নিয়ে, এবং সন্ধ্যার মধ্যে তাদেরকে স্ক্র্যাচ প্রোগ্রামিং শিখিয়ে আমরা তাদের কীভাবে কম্পিউটার ইউজ করতে হয় সেটা তো শিখিয়েছি, সাথে আমরা প্রোগ্রামিংও দেখিয়ে আসছি তাদেরকে। সো এই কিছু ফিডব্যাক নিয়ে আমরা আস্তে আস্তে আগাতে আগাতে এখন আমরা জাদু পিসির লঞ্চিংয়ের দিকে চলে আসছি। আমি ছোটোবেলায় যেরকম একটা জাদুর বাক্স থেকে আমার স্বপ্নের দিকে এবং আমার সাফল্যের দিকে এগিয়ে আসতে পেরেছি, সেরকম যেন আমাদের নেক্সট জেনারেশন, আমাদের ইয়াং জেনারেশন এই একটা জাদু পিসির মতন ডিভাইস নিয়ে তাদের সাফল্যের দিকে এবং তাদের স্বপ্নের দিকে এগিয়ে যেতে পারে, এটাই জাদু পিসির ইচ্ছা এবং স্বপ্ন।